নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে বানাবো রাজকীয় স্বাদের পায়েস। পায়েসটা এমনই স্বাদের যেটা মুখে লেগে থাকবে সারা জীবনের মতন, এতটা টেস্ট হবে। তো চলুন ফ্রেন্ডস, পায়েসটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 কিলো দুধ। দুধটা কাও মিল্ক নিয়েছি, আপনারা চাইলে টোনার মিল্ক বা প্যাকেটের দুধ, যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। তো দুধটা ফুটতে ফুটতে যেটা আমি পাউডার মিল্ক ব্যবহার করব। আর চাল, যে গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে 1 কিলো দুধে, আমি 2 মুঠের মতন চাল নিয়েছি এখানে, 100 গ্রামের মতন চাল, 2 মুঠ চাল। ফ্রেন্ডস, এই চালের মধ্যেই আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের সঙ্গে। এবার চালের মধ্যে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা এখানে ধোয়ার প্রয়োজন নেই, আমি একটু আগে থেকেই বেছে নিয়েছি এবং মুছে নিয়েছি, ধোয়ার দরকার নেই। এই অবস্থাতে আমি ঘিটা ভালো করে মিশিয়ে নেব চালের সঙ্গে, সম্পূর্ণ চালের সঙ্গে ঘিটা মিশিয়ে। ফ্রেন্ডস, এবার যে দুধটা ফুটছে, এই দুধের সঙ্গে দুধটাও আরেকটু ফুটে গাঢ়ত্ব আনা পর্যন্ত একটু আরও 10 মিনিট ফুটাবো। ফ্রেন্ডস, 10 থেকে 15 মিনিট দুধটা ফোটার পরে আমি দিয়ে দেব ঘি মাখানো চালটা, গোবিন্দভোগ চালটা। এবার চালটা দিয়ে এপাশে দুধটা ফুটুক। আর যে মিষ্টি ব্যবহার করব এখানে, 50 গ্রামের মতন আমি বাতাসা ব্যবহার করব এখানে। বাতাসাগুলো এখানে চাইলে আপনারা মিষ্টি বা চিনি ব্যবহার করতে পারেন, বাতাসা দিলে কালারটা আরও খুব সুন্দর হয়। এবার ওই যে দুধটা তুলে রেখেছি অল্প দুধ, সেই দুধের মধ্যে আমি 100 গ্রাম, 100 থেকে 150 গ্রামের মতন পাউডার মিল্ক গুলে নেব। গুলে এদিকে চালটা দেখুন ফ্রেন্ডস আমার ফুটে গেছে। এই অবস্থাতেই যে গুলে রাখা দুধগুলো দিয়ে দেব। পাউডার মিল্ক গোলা দুধটাও দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব। ফ্রেন্ডস, লিকুইড দুধটা দিয়ে এবং ফুটে এসেছে খুব ভালোভাবে। এই অবস্থাতে নামাবার আরও 10 মিনিট আগে দিয়ে দেব বাতাসাগুলো মিষ্টির জন্য। আর কোনো আমি মিষ্টি ব্যবহার করবো না, বাতাসা দিলে এর যেমন রং স্বাদ খুব সুন্দর হয়। এই অবস্থাতে ফ্রেন্ডস পায়েসটাকে আলাদা রেখে একটা পাত্রে আমি কাজু আর কিশমিশটাকে ঘিয়ে ভেজে নেব। হালকা একটু কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নিলে সেন্টটা খুব সুন্দর লাগে ঘিয়ে। এই ভেজে কাজু আর কিশমিশটা ভেজে ফ্রেন্ডস, এই যে ভাজা ভাজা হয়ে গেল, এবার সম্পূর্ণ পায়েসের উপর দিয়ে দিল। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন বা এলাচ দানা দিতে পারেন, আমি এলাচ ব্যবহার করছি না। এই যে ফ্রেন্ডস সম্পূর্ণ পায়েসটা, রাজকীয় স্বাদের পায়েস। এইভাবে ফ্রেন্ডস পায়েসটা খুবই ভালো লাগে। তাহলে আপনারা এটা বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।